জয় জয় দেবী চরাচর সারে উচুযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে দেবী নমস্তুতে। দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী, আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্যই। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো করা হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনি বাগদেবীর সহজ সরল পদ্ধতিতে আরাধনা করবেন এবং দেবী সরস্বতীর কৃপা লাভ করবেন। এর পাশাপাশি সরস্বতী পূজার সময় যে বিষয়গুলি করা আমাদের শাস্ত্র বিরুদ্ধ অর্থাৎ একেবারেই করা অনুচিত সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। যে কোনো পূজার কিছু নিয়ম কানুন এবং উপাচার রয়েছে, যদিও পূজার মেন বিষয় অর্থাৎ প্রধান অঙ্গ হলো আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা। অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে সেই পূজা সার্থক বলেই বিবেচিত হয়ে থাকে। বিদ্যা ও বুদ্ধির দেবী দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিনী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর জায়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী। তিন গুণের মধ্যে তিনি সত্য গুণময়ী, অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাকশক্তির প্রতীক বাগদেবী। গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাকে নদীরূপে কল্পনা করা হয়েছে। তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী। এই কারণেই শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন পেন্সিল এমনকি গান এবং আকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য। বন্ধুরা, শাস্ত্র অনুসারে প্রত্যেক বছর মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে আহ্বান করা হয়, তার পূজা করা হয়। এই বছর অর্থাৎ 2022 সালে 1428 বঙ্গাব্দে এই বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে আগামী 5ই ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি 3:47 থেকে, এবং এই বসন্ত পঞ্চমী তিথি থাকছে পরের দিন 6ই ফেব্রুয়ারি শনিবার রাত্রি 3:46 পর্যন্ত সময়কাল। সুতরাং এই বছরে সরস্বতী পুজো মূলত শনিবার দিন পড়েছে। শনিবার দিন সকাল 7:07 পর সরস্বতী পূজা সবথেকে শুভ হিসেবে গণ্য এবং সারাদিনের যে কোনো সময় পূজা করা যেতে পারে। বন্ধুরা, খুব সহজ সরলভাবেই দেবীর কৃপাধন্য পাওয়া সম্ভব, আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন, যা না থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায়। তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন যে প্রয়োজনীয় সামগ্রী এবং বিষয়বস্তু আছে কি না। দেবী সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো সাদা কাপড়, পলাশ ফুল, প্রকার সাদা ফুল, আম্রপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, 5 ধরনের ফল, তার মধ্যে কলা এবং নারকেল অবশ্যই কিন্তু প্রয়োজন। এর সঙ্গে একটি কলস, সুপুরি, পানপাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত। এর পাশাপাশি কিছু বই খাতা এবং হারমোনিয়াম যদি থেকে থাকে বা অন্য কোনো বাদ্যযন্ত্র যদি থেকে থাকে বাড়িতে, সেগুলোও দেবীর সামনে রাখুন। এই সমস্ত সামগ্রী অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন। এরপর সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠে স্নান করার নিয়ম। এই দিন অবশ্যই সকালবেলা স্নান করা প্রয়োজন, কারণ সমস্ত পূজার ক্ষেত্রেই এই বিষয়টি একেবারেই কমন। স্নান করার পর পূজা সম্পন্ন করা প্রয়োজন। বিশেষ করে এই সরস্বতী পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক। স্নানের জলে এই দিন নিমপাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়া স্নান করার আগে মুখে এবং গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষাকবচ হিসেবেই কাজ করে।
স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা বা হলুদ বস্ত্র হয় সেক্ষেত্রে সব থেকে ভালো, কারণ দেবী সরস্বতীর প্রিয় রং সাদা এবং হলুদ, যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্র হিসেবে এই দুটি রঙের মধ্যে কোনো একটি থাকে। এরপর প্রথমে পূজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জল চৌকি বসাতে হবে, তবে এটি আবশ্যক নয়। এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার ওপর। এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর ওপর স্থাপন করতে হবে। দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পূজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। আপনি এই আলপনার কাজটি আগের দিন সেরে রাখতে পারেন। এছাড়া উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। বই, খাতা, পেন, পেন্সিল, এমনকি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র, এক্ষেত্রে বাড়িতে যদি কোনো হারমোনিয়াম থাকে তাহলে সেক্ষেত্রে আরও ভালো, এই হারমোনিয়াম বা অন্য প্রকার বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালীর দোয়াতগুলিও দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে। এই কালীর দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে। এবার কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে, তার ওপর পানপত্র রেখে একটি সুপুরি রাখতে হবে, এর ওপর ফুল এবং দূর্বা রাখতে হবে। দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়, তবে এটি সম্পূর্ণরূপে আবশ্যিক নয়। এরপর পূজার আরম্ভ। প্রথমে ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে, কারণ আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে কোনো পূজার আরম্ভেই কিন্তু গণেশজিকে আরাধনা করতে হয়। যদি গণেশের মূর্তি থাকে সেক্ষেত্রে তার পায়ে অর্পণ করবেন, আর যদি না থাকে তাহলে মনে মনে স্মরণ করে আপনি গণেশজিকে ফুল এবং বেলপাতা অর্পণ করতে পারেন। এরপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে। এর সাথে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে। এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই আছে যেখানে পূজোর সমস্ত নিয়ম আপনি নিজে থেকেই জানতে পারবেন। এরপর ধূপ ও দীপ জ্বেলে ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে এবং সব শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে। আর পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় আমাদের সকলেরই মোটামুটি তা জানা, আর তা হলো জয় জয় দেবী চরাচর সারে, উচ্চযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তিনবার এই পুষ্পাঞ্জলি করতে হয়, পুজো শেষ করে তবেই কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে। এবং পুজোর পরের দিন সকালবেলায় আবার ঘুম থেকে উঠে পুজোয় ব্যবহৃত বেলপাতায় খাগের কলমগুলি দুধে চুবিয়ে ওম সরস্বত্যয় নমঃ লিখতে হবে তিনবার। তারপর ফুল ও বেলপাতা সমেত পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপর ঠাকুরের নৈবেদ্য দই, খই এবং মিষ্টি দ্বারা গোল মণ্ডের মতো আকারে প্রস্তুত করতে হবে এবং এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করতে হবে। আর একেই কিন্তু দধিকর্মা বলা হয়ে থাকে, যেটা সরস্বতী পুজোর পরের দিন করতে হয়। আশা করি দেবীর কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হবে, দেবীর আরাধনায় আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হবে এবং শিক্ষার আলোয় আমাদের শুভবোধের উদয় ঘটবে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।